হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাওয়ার চর, আর ওই পারে হচ্ছে গঙ্গামতী। এখন আমি এই নদীটি পার হব। নৌকা আসছে আমার, একটু নৌকাটা দেখান। এই যে আমার নৌকা আসতেছে, এই নৌকা দিয়ে আমি নদীটি পার হব। নদীর নাম হচ্ছে গঙ্গামতী নদী। তাহলে চলুন আমরা কাওয়ার চর থেকে গঙ্গামতী নদী পার হয়ে গঙ্গামতীর ওই পার আমরা যাই। আমি কাওয়ার চর থেকে এই মুহূর্তে এই নদীটি পার হচ্ছি, পার হয়ে গঙ্গামতী ওই পার যাচ্ছি। ওই পার থেকে আমি কুয়াকাটা যাব। কুয়াকাটা যে পর্যটন কেন্দ্রটি আছে, মূল পর্যটন কেন্দ্র, সেই জায়গা আমি এক্সপ্লোর করব। তাহলে আমার সাথেই থাকুন। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্য সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গীয় সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে দেখা যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কিভাবে আমি কাওয়ার চর থেকে গঙ্গামতী নদীর এই পার এসেছি নৌকার মাধ্যমে। আশা করি আমার এই অভিজ্ঞতাটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।